Hello friends, welcome to Talent Hub Training Institute Advanced Learning Video Tutorial. আমি অমিত। আজকে তোমাদের জিএসটির উপরে আমি একটা নতুন জিনিস দেখাবো, যেটা কিনা আমরা বলবো অ্যাডভান্স রিসিপ্ট। আমরা জানি যে জিএসটি কাউন্সিল অ্যাডভান্স রিসিপ্ট কারোর কাছ থেকে যদি আমরা করি, তো সেক্ষেত্রে এই অ্যাডভান্স রিসিপ্ট করার পরে আমরা নর্মাল অ্যাডভান্স রিসিপ্ট যখন কারোর কাছ কাউকে আমাদের আগের থেকে কেউ কোনো আমাদের পার্টি পেমেন্ট করে দিচ্ছে ফর কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য, সে যখন আগের থেকে পেমেন্ট করছে সেটাকে আমরা বলছি অ্যাডভান্স রিসিপ্ট। তাদের কাছ থেকে আমরা অ্যাডভান্স পাচ্ছি আগের থেকে, তো সেই পাওয়ার অ্যাডভান্সের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটাকে তখনই আমার জিএসটিতে বিল রেজ করতে হবে, সিজিএসটি এসজিএসটিতে আমাকে পেমেন্ট করে দিতে হবে। যদি আইজিএসটি হয় তাহলে আইজিএসটি পেমেন্ট করতে হবে। তো সেই পেমেন্টটা করার পরে, পেমেন্ট করার পরে আমাদের সেইটা কীভাবে সেট আপ হবে সেটা আমি আজকে দেখাবো। তো দেখো, আমাদের এই জিএসটি কাউন্সিলের যে আমাদের যে ইনস্ট্রাকশনটা যেটা দেওয়া আছে পিডিএফের, তাতেও আমাদের পরিষ্কার করে বলা আছে যে আমাদের এই যখন কোনো পেমেন্টের কোনো আমরা রিসিপ্ট পাই আমরা কোনো পার্টির কাছ থেকে, তো তারপরে সেই রিসিপ্টটা করার পরে আমরা সেটাকে কীভাবে ট্যালিতে এন্ট্রি করব সেই পোর্শনটা আমরা আজকে দেখব। তো আমরা ট্যালির ওয়েবসাইটেও আমরা দেখেছি যে আমরা কোনো পার্টির কাছ থেকে যদি অ্যাডভান্স অ্যামাউন্ট রিসিভ করি, তাহলে আমাদের এখান থেকে দেখো আমাদের এরকম অ্যাডভান্সের একটা রিসিপ্ট জেনারেট করতে হবে এবং পার্টিকে দিতে হবে, এবং আমাদের যে অ্যামাউন্ট ট্যাক্সের অ্যামাউন্টটা, সেই ট্যাক্সের অ্যামাউন্টটা যেন আমাদের ইনভয়েসের মধ্যে যেন আমাদের এন্ট্রি করা থাকে। সো আমরা এটা বুঝতে পারবো যে আমরা এই টাকার এগেনস্টে কত টাকা আমরা রিসিভ করেছি পার্টির কাছ থেকে। সো সেই হিসাবে এই অ্যামাউন্টটা তখনই আমাদেরকে জিএসটিতে আমাদের পেমেন্ট করে দিতে হবে। জিএসটি আর ফর্ম ওয়ানে আমাদের এটাকে দেখাতে হবে, ক্লিয়ার? তো আমরা এরকমভাবে দেখাবো। তো আমি চলো এটাকে ট্যালিতে আমরা কীভাবে এন্ট্রি করবো সেটা দেখবো। তো ফার্স্টে স্টার্টে আমি আমাদের ট্যালির এন্ট্রি আমি একটু দেখে নিচ্ছি। তো আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টস ইনফোতে। অ্যাকাউন্টস ইনফোতে গিয়ে লেজার, আমরা একটা লেজার বানিয়েছি, সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কী লেজার আমি করবো, কী লেজারের উপরে করবো। সে আমি দত্ত অ্যান্ড সন্স, এই আমাদের একটা আনরেজিস্টার্ড পার্টি। সো সান্ড্রি ডেটার্স, সো সান্ড্রি ডেটার্স এ অল্টার সেট জিএসটি অল্টার ইয়েস করছি, আনরেজিস্টার্ড দেওয়াই আছে। সো এর এ আনরেজিস্টার্ড পার্টি আমাদের। তো এই আনরেজিস্টার্ড পার্টির কাছ থেকে আমরা একটা রিসিপ্ট পাচ্ছি, ঠিক আছে? সো অ্যাকাউন্টিং ভাউচার এখান থেকে গিয়ে আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা করে দিচ্ছি সে অ্যারাউন্ড F6। আমরা এখান থেকে রিসিপ্ট করছি, এবারে রিসিভ করছি। দেখো, ফার্স্ট অফ সেপ্টেম্বর আছে, যখনই আমরা এটা চেঞ্জ করব, যদি কোনো ডেটটা চেঞ্জ করি, সো ডেটটা চেঞ্জ করলেই ধরো ফার্স্ট এপ্রিল করছি, তো ফার্স্ট এপ্রিল করলে দেখো এটা এখানে ডিসেবল হয়ে গেছে। সো আমি যখন এটাকে ফার্স্ট সে অ্যারাউন্ড ধরো ফার্স্ট অফ আগস্ট বা সরি আমি এটাকে চেঞ্জ করছি ফার্স্ট অফ জুলাই করছি, অ্যাডভান্স রিসিভড। সো আমি এখান থেকে অ্যাকাউন্টিং ভাউচারে যাচ্ছি, এখান থেকে রিসিপ্ট মোডে আমি এখান থেকে কী করছি, অ্যাডভান্স রিসিভ করছি ফার্স্ট জুলাইতে। অ্যাডভান্স রিসিভড, যে অ্যাডভান্স রিসিভ করছি ইউজড ফর অ্যাডভান্স রিসিভ বলে আমার এখানে চলে এসছে। অ্যাকাউন্টিংয়ে আমি যাচ্ছি ক্যাশ অথবা ব্যাঙ্ক, আমি অ্যাক্সিস ব্যাঙ্ক দিয়ে দিলাম। পার্টিকুলার্সে আমি এখান থেকে দিচ্ছি কার কাছ থেকে পাচ্ছি, না দত্ত অ্যান্ড সন্স দিলাম, দত্ত অ্যান্ড সন্স। যেই এখানে দত্ত অ্যান্ড সন্স দিচ্ছি, সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আমার এখানে অ্যাডভান্স রিসিপ্টের ডিটেলস চলে আসছে। সে ধরো আমি এখান থেকে একটা যে কোনো কিছু, ধরো এইচপি ল্যাপটপ, এইচপি ল্যাপটপের এগেনস্টেও আমাকে টাকা দিচ্ছে। এইচপি ল্যাপটপের ট্যাক্স রেট কত? 14% ট্যাক্স রেট। আমি এটাকে দেখে নিই, কন্ট্রোল ইকুয়ালস টু, এই কন্ট্রোল এন্টার মারছি, আমি কন্ট্রোল এন্টার মেরে এখান থেকে এইচপি ল্যাপটপ দেখে নিচ্ছি। এইচপি ল্যাপটপের সেট অল্টার ডিটেলস, ইয়েস। দেখো এখান থেকে এইচপি ল্যাপটপের আমি দেখে নিয়েছি যে ল্যাপটপের আমার ট্যাক্সের ভ্যালু এরকম আছে। ওকে, সো 1,00,000 টাকার উপরে আমার 14% অ্যাডভান্স অ্যামাউন্ট, ট্যাক্সেবল ভ্যালু 78,125, সেন্ট্রাল ট্যাক্স 14, স্টেট ট্যাক্স 14 করে 10,937.50 টাকা আসছে। সো নট অ্যাপ্লিকেবল করে দিচ্ছি আমি এখান থেকে। এটা কিসের এগেনস্টে? অ্যাডভান্স। সো অ্যাডভান্সের এখানে অ্যামাউন্ট লিখে দিচ্ছি অ্যাডভান্স ADV 01, ₹1,00,000, অ্যাকসেপ্টেড। যে মুহূর্তে আমি এটাকে অ্যাকসেপ্ট করছি, সঙ্গে সঙ্গে দেখো ডিসপ্লেতে চলে যাও, স্ট্যাটুটারি রিপোর্ট, জিএসটি রিপোর্ট, GST R1 কিছু দেখাচ্ছে না। দ্যাট মিন্স এখানে কোনো আমার ডেটিং ফর্ম্যাটিংটা চেঞ্জ করতে হবে। অল্ট F2, চেঞ্জ পিরিয়ড স্পেস বার মারছি। দেখো আমার এখানে চলে এসেছে ₹1,00,000 আনঅ্যাডজাস্টেড অ্যাডভান্স, ক্লিয়ার? আনঅ্যাডজাস্টেড অ্যাডভান্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি 78,125, তো এটার মধ্যে আমাদের ট্যাক্স অ্যামাউন্ট দেওয়া রয়েছে। সো আমি এখান থেকে কী করবো, এইবারে নেক্সট কাজ হচ্ছে আমার
এই অ্যামাউন্টটাকে আমরা কি করব না পেমেন্ট করাতে হবে। তার মানে দেখতে পাচ্ছ যে এই যে অ্যামাউন্টটা রয়েছে, এই অ্যামাউন্টের মধ্যে ব্যালেন্স লাইবিলিটি টু বি বুকড 78,125, তার এর ট্যাক্সেবল ভ্যালু তার মধ্যে 10,937.50 করে আমার যে ট্যাক্স অ্যামাউন্ট যেটা কাটা আছে সেই 10,937, টোটাল 21,000 যা হয়, যেটা অ্যামাউন্ট হয় 21,875, এই অ্যামাউন্টটাকে আমার তার মানে কি পেমেন্ট করতে হবে, রাইট? সো এটাকে আমাকে পেমেন্ট করতে হবে, মানে আমি এটা অলরেডি পেয়ে গেছি পার্টির কাছ থেকে, তো এটা আমার অ্যাডভান্স ট্যাক্স। সো অ্যাডভান্স ট্যাক্সের জন্য আমাকে কি করতে হবে, অ্যাডভান্স ট্যাক্সের মধ্যে এটাকে ফেলতে হবে। তো আমি নেক্সট চলে যাচ্ছি অ্যাকাউন্টিং ভাউচার। অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে কি আমাকে আবার একটা এন্ট্রি করতে হবে। এই এন্ট্রিটা কি হবে আমার, এই এন্ট্রিটা হবে হচ্ছে আমার জার্নাল মোডে এন্ট্রি হবে, ক্লিয়ার? এটা আমার জার্নাল মোডে এন্ট্রি হবে অ্যাডজাস্টমেন্টে। সো আমি এখানে ক্লিক করছি জার্নাল মোড, জার্নাল মোডের পরে স্টার্ট অ্যাডজাস্টমেন্ট। কী ধরনের অ্যাডজাস্টমেন্ট করবো আমি এটাকে, এই অ্যাডজাস্টমেন্টটা হবে আমার জিএসটির এগেনস্টে। আমি এই যে আমার লাইবিলিটিটা যে বেড়ে গেল, এই লাইবিলিটিটা বেড়ে যাওয়ার জন্য আমি লাইবিলিটির এগেনস্টে আমি এটাকে অ্যাডজাস্ট করব। সো আমি এখান থেকে অ্যাডজাস্ট করছি জিএসটি, এখান থেকে আমি করে দিচ্ছি ইনক্রিজ অফ ট্যাক্স লাইবিলিটি। আমার ট্যাক্স লাইবিলিটি বেড়ে গেছে কারণ আমি অলরেডি টাকা পেয়ে গেছি, রাইট? পার্টির কাছ থেকে অলরেডি টাকা পেয়ে গেছি, সো ন্যাচারালি আমার ট্যাক্স লাইবিলিটি বেড়ে গেছে। তো ইনক্রিজ অফ ট্যাক্স লাইবিলিটি কিসের এগেনস্টে, অ্যাডিশনাল ডিটেলস কী? অ্যাডিশনাল ডিটেলস হচ্ছে অন অ্যাকাউন্ট অফ অ্যাডভান্স রিসিভ, আমি অ্যাডভান্স রিসিভ পেয়েছি তার এগেনস্টে। চলো বাই, বাইতে কী হবে, আমি এটাকে পেয়েছি টাকা, যেহেতু এটা আমার অ্যাডভান্স, সো আমি এখানে একটা লেজার ক্রিয়েট করছি ট্যাক্স অন অ্যাডভান্স, এটা আমার বানানো আছে, আমি দেখিয়ে দিচ্ছি এটা কিসের আন্ডারে ফেলেছি, কন্ট্রোল এন্টার। সো দেখো ট্যাক্স অন অ্যাডভান্স আন্ডার কারেন্ট অ্যাসেট, এটা আমার কারেন্ট অ্যাসেটের আন্ডারেই আসবে, কারণ আমরা বুঝতেই পারছি যে এটা আমার, যেহেতু আমি এটাকে আমার অলরেডি পেমেন্ট করা হচ্ছে বা হয়ে গেছে, ক্লিয়ার? সো টিডিএস ডিডাক্টেবল নো, ইন অ্যাক্সেসেবল ক্যালকুলেশন আন্ডার জিএসটি, এটা কিন্তু আমাদের দিতে হবে, আন্ডার জিএসটি দিলাম, অ্যাপ্রোপ্রিয়েট গুডস, মেথড অফ ক্যালকুলেশন ভ্যালু বেসড অন ভ্যালু অ্যাকসেপ্ট, ঠিক আছে? কত টাকা, টাকার অ্যামাউন্টটা কত, টাকার অ্যামাউন্টটা আমার দেখেছিলাম ওখানে 21,875 টাকা হয়ে গেল। টু সিজিএসটি, সিজিএসটিতে কত হবে, ট্যাক্সেবল অ্যামাউন্টের রেটটা কত দেবো, এটা আমরা ব্ল্যাঙ্কও রাখতে পারি বা আমরা দিয়েও দিতে পারি যে সিজিএসটি কত পার্সেন্ট, 14%, 14% কত অ্যামাউন্টের উপর, আমি একটু ওখানে ক্যালকুলেশনটা দেখেই নিই, বেটার, ক্যালকুলেটার অন করছি, দেখো এখানে দেখে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। 1,00,000, ঠিক আছে, 1,00,000 উপরে আমার, সরি আমাদের এটা অ্যামাউন্টটা কত ছিল, 21,875 ছিল, কার উপরে, 1,00,000 এগেনস্টে, তো আমাদের ট্যাক্সেবল ভ্যালু 78,125, তাহলে আমি এখানে লিখবো 78,125, ঠিক আছে। সিজিএসটি এটা আমার তো অবভিয়াসলি ভাঙার ব্যাপার আছে, তো এটা কত হবে, ডিভাইডেড বাই টু করলে, সরি 21,875 ডিভাইডেড বাই টু, তার মানে 10,937 টাকা, তাহলে 10,937 টাকাই হবে আমার এখানে, 37.50%, ঠিক আছে। টু এস জিএসটি একই থাকলো। সো দেখো অটোমেটিক্যালি কী হলো, এই জায়গাটাতে আমাদের 10,937 টাকা করে সিজিএসটি এসজিএসটি থেকে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে ট্যাক্স অন অ্যাডভান্সের মধ্যে অ্যামাউন্টটা ঢুকে গেল, অ্যাকসেপ্ট করছি। এটা অ্যাকসেপ্ট করার পরে যে মুহূর্তে অ্যাকসেপ্ট করলাম, এবারে এইবারে নেক্সট খেয়াল করো, ডিসপ্লে স্ট্যাটাস রিপোর্ট জিএসটি রিপোর্ট জিএসটি ওয়ান এফ টু স্পেস সি, এখানে আমাদের ইনকমপ্লিট মিসম্যাচ দেখাচ্ছে, এখনও সলভ হয়নি, কিছু একটা প্রবলেম আছে, সেই জন্য আমার দেখাচ্ছে না, এটাকে কী করছি, অ্যাকসেপ্ট করছি। নাম্বার অফ ভাউচার টু বি ইনকমপ্লিট মিসম্যাচ ইনফরমেশন ক্লিক, তার মানে এখানে দেখো এখানে আমাদের কিছু একটা প্রবলেম আছে, ইনফরমেশন ফুল জেনারেটেড টেবিল ওয়াইজ ডিটেলস নট প্রোভাইডেড, ক্লিক করো ওয়েস্ট বেঙ্গল প্লেস অফ সাপ্লাই, অ্যাকসেপ্ট করে দাও এটাকে। যেই অ্যাকসেপ্ট করলাম এটা আমাদের এখান থেকে চলে গেলো, তার মানে এটা সলভ হয়েছে, দেখি সলভ হয়ে আমাদের কী আসলো আলটিমেটলি, দেখো সলভ হয়ে গিয়ে আমাদের কোথায় চলে আসলো, এবার দেখো সলভ হয়ে আমাদের ট্যাক্স লাইবিলিটিতে চলে এসেছে, এটা এটা আমাদের ট্যাক্স লাইবিলিটি এখন, কারণ আমাদের পেমেন্ট করতে হবে 10,937.50 করে আমার সেন্ট্রাল ট্যাক্স অ্যান্ড সেলস ট্যাক্স অ্যাজ ওয়েল, আমাদের এটা ট্যাক্স পেমেন্ট করতে হবে, টোটাল ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে 21,875 টাকা, যেহেতু আমি এই 1,00,000 টাকার এগেনস্টে আমি এই অ্যামাউন্টটা তাকে আমি দিয়েছি, তার মানে অ্যাকচুয়ালি সে আমাকে আমার কাছ থেকে যে প্রোডাক্টটা কিনেছে তার জন্য আমাকে অ্যাকচুয়ালি আমাকে ও পেমেন্ট করেছে হচ্ছে 78,125, তার সেলস ট্যাক্স এত, স্টেট ট্যাক্স এত, ঠিক আছে, সেন্ট্রাল ট্যাক্স এত, সেলস ট্যাক্সটা এত। সো এবারে আমরা নেক্সট একটা এন্ট্রি করব, এটা আমাদের যে অ্যাডভান্স করেছি তাতে আমি কোথায় এফেক্ট করলো, এখানে একটা তো দেখতে পারলাম, আর একটা আমি দেখতে পাবো হচ্ছে ব্যালেন্স শিটে চলে যাও, ব্যালেন্স শিটে গিয়ে অল্ট এফ টু পুরোটা দেখছি, অল্ট এফ ওয়ান ডিটেলস ফর্ম্যাট, সি ডিটেলস ফর্ম্যাটের মধ্যে আমাদের এখান থেকে
যে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস তার মধ্যে সিজিএসটি এসজিএসটির মধ্যে থেকে আমার ওই অ্যামাউন্ট দুটো বেরিয়ে গেছে। এই অ্যামাউন্ট দুটো বেরিয়ে গিয়ে কোথায় গেছে? আমার ট্যাক্স অন অ্যাডভান্সে চলে গেছে। দেখো 21,875 টাকা যে দেখতে পাচ্ছি, 21,875 টাকা ঢুকে গেছে এখানে। নেক্সট আমাদের পার্টির কাছ থেকে যে এই যে অ্যাডভান্সটা পেয়ে গেছি, এবার আমাদের কী করতে হবে? নেক্সট আমি এই এন্ট্রিটা আমার পার্টির কাছ থেকে যে সেল করছি সেই সেলের এন্ট্রিটা এবার আমরা করবো। নেক্সট চলে যাচ্ছি অ্যাকাউন্টিং ভাউচার্সে, অ্যাকাউন্টিং ভাউচার্স থেকে ওখান থেকে চলে যাচ্ছি এফ8 সেলস। সেলসে করে আমি পার্টির একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি, আমি ওটার নাম ছিল দত্ত, সো DUTT01 দিয়ে দাও। আচ্ছা, নেক্সট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাকে এখানে দেখতে হবে যে ডেটটাকে আমার চেঞ্জ করতে হবে। ডেট আমি ছিল 1st জুলাইতে আমি নিয়েছিলাম, তো আমি এটাকে একটু ডেট পরের ডেটে দিচ্ছি, 1-8 দিয়ে দিচ্ছি। 1st আগস্টে আমি তার কাছ থেকে তাকে আমি সেল করেছি, তো সেই সেলের আমি ইনভয়েসটি রেজ করছি। পার্টির নেম দত্ত অ্যান্ড সন্স, ডেলিভারি যা আছে তাই থাক, আমি এখানে কিছু চেঞ্জ করছি না, মডিফিকেশন করছি না। সেলস জিএসটি অবভিয়াসলি সেলস জিএসটির আন্ডারে আসছে। ট্যাক্স ক্লাসিফিকেশন ইন্টারেস্টেড এক্সেম্প্ট করেছি, সেলস ট্যাক্সেবল, সেলস ট্যাক্সেবল 1 লাখ, হ্যাঁ নিয়ে নিয়েছে সিজিএসটি অ্যান্ড এসজিএসটি। নেক্সট যে আমরা নেক্সট করছি, দেখো এখানে চলে এসছে অটোমেটিক্যালি বিল ওয়াইজ ডিটেলসে ব্রেকআপে চলে এসছে। এটা আমরা কিসের ইয়েতে হবে? এগেনস্ট রেফারেন্স। আমাদের একটা একটা রেফারেন্স ছিল, সেই রেফারেন্সটা কী? সেই রেফারেন্সটা হচ্ছে অ্যাডভান্স ADV01। সো আমি এর এগেনস্টে করছি 1 লাখ টাকা, ঠিক আছে? 1 লাখ টাকার এগেনস্টে ওর টোটাল 1,53,000 রয়েছে, তার মধ্যে ও 1 লাখ টাকা আগেই দিয়ে রেখে দিয়েছিল, বাকি টাকাটা ও দেবে। নিউ রেফারেন্স দিয়ে দাও, DUTT দিয়ে দাও, অ্যাকসেপ্ট। যেই অ্যাকসেপ্ট হয়ে গেল, দ্যাট মিন্স যে এই যে ব্যালেন্স অ্যামাউন্টটা, এই ব্যালেন্স অ্যামাউন্টটাকে এবারে আমাদের ওর কাছ থেকে ওই ব্যালেন্স অ্যামাউন্টটা ও আমাকে পেমেন্ট করবে, রাইট? সো আমি এবারে দেখি নি এই এন্ট্রিটা কোথায় চলে গেল। এই এন্ট্রিটা আমি চলে যাচ্ছি ডিসপ্লে থেকে স্ট্যাটুটারি রিপোর্ট, জিএসটি, GST R1, Alt F2, স্পেস সি। এখানে আমাদের আর এখন দেখাচ্ছে না যে অ্যামাউন্ট আনঅ্যাডজাস্ট এগেনস্ট রেফারেন্স, সো আমার অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়েই গেছে। সুতরাং আমাকে এখানে এটা আর দেখাচ্ছে না, এটা আমার অটোমেটিক্যালি এটা আনরেজিস্টার্ড ছিল, রাইট? B2C স্মল স্মলে রয়েছে, না স্মলে রয়েছে, আই থিঙ্ক, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল। সো সি, আমার এখান থেকে দত্ত অ্যান্ড সন্সের এই যে আমার ইনভয়েসটা আমি পেয়ে গেছি, দত্ত অ্যান্ড সন্সের HP ল্যাপটপ দেখতে পাচ্ছি, কারণ এই আমার আনরেজিস্টার্ড পার্টি। আমরা প্রথমেই আমরা করার সময় দেখেছিলাম যে আনরেজিস্টার্ড পার্টি ছিল, সো আনরেজিস্টার্ড পার্টি যেহেতু এটা আমাদের B2C স্মলের মধ্যেই আসবে, এবং আমার এখানে ট্যাক্স লাইবিলিটি আমার রয়ে গেছে আমার এখন, রাইট? সো এই ট্যাক্স লাইবিলিটিটা থাকবে, কারণ এটা আমাদের আগের ভার্সন ট্যালির। এখানে আমাদের সেট অফের অপশানটা নেই, কারণ এই সেট অফের অপশানটা ট্যালির প্রিভিয়াস ভার্সনটার মধ্যে ছিল। এটা আমাদের ট্যালির 6.1 রিলিজ ভার্সন, এর আগের যে ভার্সনটা ছিল সেই ভার্সনটাতে ছিল যে সেট অফটা কীভাবে করা যায়। এখানে সেট অফের অপশানটা আমাদের দেয়নি, সুতরাং আমি এখানে সেট অফার আগেই করেই ফেলেছি সেট অফটা। এইবারে আমি সেট অফটা কীভাবে করবো? সেট অফটা আমাদের করতে হবে, তার মানে অটোমেটিক্যালি আমার ট্যাক্সের জন্য, ট্যাক্স ইন অ্যাডভান্সের মধ্যে আমার এটা দেওয়া ছিল, তো ট্যাক্স অ্যাডভান্সের মধ্যে অ্যামাউন্টটা সিজিএসটি এসজিএসটিটা ছিল। এবার আমরা কী করবো? এবার জাস্ট ওটা রিভার্স করবো, ট্যাক্স অন অ্যাডভান্সের থেকে সিজিএসটি এসজিএসটিতে আমাদের ঢোকাবো, ঠিক আছে? সো একটু একবার দেখে নিই আবার আগের মতো যে কত অ্যামাউন্ট ছিল, 10,937.50 টাকা ছিল। সো এই অ্যামাউন্টটাকে আমার আবার ট্যাক্স অ্যান্ড অ্যাডভান্স থেকে আমাদের বের করে ফেলবো। চলে যাচ্ছি অ্যাকাউন্টিং ভাউচার্সে, ওখান থেকে আমরা জার্নাল মোডে চলে যাচ্ছি। জার্নাল মোডে গিয়ে আমরা কী করছি যে ট্যাক্স ইন অ্যাডভান্স থেকে আমাদের ওইটাকে বার করে ফেলবো। তো ট্যাক্স ইন অ্যাডভান্স থেকে বার করে ফেলবো মিন্স বাই সিজিএসটি কত টাকা? 10,000 অ্যামাউন্ট ছিল যে 10,937 টাকা, তো 10,937.50 টাকা আর বাই SGST 10,937 টাকা। দেখো 910 টাকা করে 10 টাকা পড়ে যাচ্ছে, আর ট্যাক্স ইন অ্যাডভান্সের মধ্যে আমার অ্যামাউন্টটা পড়ে যাচ্ছে। ট্যাক্স ইন অ্যাডভান্সটা দেখো, ব্যালেন্সটা আমার দেখো কারেন্ট ব্যালেন্সটা জিরো হয়ে গেল, ঠিক আছে? ট্যাক্স ইন অ্যাডভান্স থেকে সব বেরিয়ে গেল অ্যামাউন্ট। এটা আমার অ্যামাউন্টটা 21,000 সামথিং ও আছে, এখানে আমার 50 পয়সা কম দেওয়া হয়েছে, সেই কারণে আমার এখানে এটা দেখাচ্ছে না। তো এখানে 50 পয়সা দিয়ে দিই, 0.3 ব্যাস জিরো হয়েছে, এখানে 50 পয়সা দেয়নি বলে ওই জন্য আমার প্রবলেম হচ্ছিল, অ্যাকসেপ্টেড, রাইট? এই আমার এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। এইবার আমার এই যে প্রসেসটা বললাম, এবার আমি চলে যাচ্ছি, দেখো ব্যালেন্স শিটে ঢোকো, এবারে Alt F1, Alt F2, পিরিয়ড চেঞ্জ করো, সি ট্যাক্স ইন অ্যাডভান্সের মধ্যে আর আমার অ্যামাউন্টটা নেই,
ক্লিয়ার, এটা আমার ডিভিশন ট্যাক্সেসের মধ্যে ঢুকে গেছে পুরো অ্যামাউন্টটা। নেক্সট আরেকটা এন্ট্রি হবে, নেক্সট আরেকটা কি এন্ট্রি হবে, অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে তার মানে আমার এই যে ব্যালেন্স টাকাটা, এই ব্যালেন্স টাকাটা তো আমি দত্ত অ্যান্ড সন্সের কাছ থেকে পাবো, কারণ দত্ত অ্যান্ড সন্স অ্যাডভান্স 1,00,000 টাকা দিয়েছে আর ওর 1,53,000 সামথিং একটা বিল হয়েছিল, তো ব্যালেন্স অ্যামাউন্টটাও আমাকে দেবে, তো আমি ওর কাছ থেকে আবার রিসিভ করবো। ঠিক আছে, কিসে রিসিভ করতে পারি, ক্যাশে হতে পারে, ব্যাঙ্কে হতে পারে, হোয়াট এভার, তো ক্যাশে রিসিভ করছি আমি, ক্যাশে রিসিভ করছি কার কাছ থেকে, দত্ত DUTTA দত্ত অ্যান্ড সন্স, দেখো 58,225 টাকাই বাকি আছে ওর, তো 58,025 এগেইনস্ট রেফারেন্স, কার এগেইনস্টে, এই যে 53,600 এগেইনস্টে, 53,600 টাকা অ্যাকসেপ্টেড। ঠিক আছে, সো এইভাবে আমাদের এন্ট্রিটা করতে হবে, আমাদের এই হচ্ছে টোটাল প্রসেসটা যে আমাদের কিভাবে অ্যাডভান্সের পরে কিভাবে আমার পার্টির কাছ থেকে অ্যাডভান্স পাওয়ার পরে কিভাবে এন্ট্রি হবে। ঠিক আছে, ডিসপ্লেতে দেখো এটা আমার এখনো রয়েছে, আমরা এইভাবে ট্যাক্সের অ্যাডভান্সের মোডেই করতে হবে আমাদের এখানে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, থ্যাংক ইউ।